মঙ্গলবারের মতো শেষ হলো নারদ মামলা স্থানান্তরের শুনানি। বুধবার বেলা 11:30টায় ফের শুনানি কলকাতা হাইকোর্টে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি শুনে প্রশংসা করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তিনি বলেন, মেহতা বেশ উজ্জ্বল যুক্তি দিয়েছেন, তার যুক্তি শুনে নিজেকে ছাত্র বলে মনে হচ্ছে বলে কৌতুক করেন বিচারপতি। এরপরেই চার হেভিওয়েট নেতা মন্ত্রীদের জামিন নিয়ে বাদানুবাদ শুরু হয় সলিসিটর জেনারেল ও বিচারপতিদের মধ্যে। তবে এই বাদানুবাদের মাঝেই কথা বলে ওঠেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে থামিয়ে বিচারপতি বলেন, কথা বলার মধ্যে কথা না বলতে, যখন তাকে বলতে দেওয়া হবে তখনই যেন সে কথা বলে। পশ্চিমবঙ্গে থাকবেন, অন্যত্র সরবে নারদ মামলা, তা নিয়ে মঙ্গলবারের মতো শুনানি শেষ হয়। সব মিলিয়ে বলা যায়, এই মামলার প্রভাবশালী তত্ত্ব প্রমাণ করতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।